গৈ যে 2026ত যে শিবসাগর সমষ্টি পৰা যে টিকেট লাভ কৰে যে নিজেকে যদি 100% নিশ্চিত যিসকল থলুৱা ভূমিপুত্ৰ তেওঁলোকেতো লগ এৰিছে এতিয়া যিসকল মানে থলুৱা মুছলমান তেওঁলোকেও লগ এৰিছে এতিয়া এতিয়া অখিল গৈ এতিয়া কি হৈছে গম পায়নে এই যিটো লুডুগুটি যিটো একৰ পৰা এখলে যিটো হাপৰ যিটো খেল আছিলে যে এশ পালে যে মানে জিকি যায় এতিয়া অখিল গৈ একৰ পৰা 99 পাইছিলেগে 99 কি হল হাপে খাই দিলে লাষ্টত এতিয়া একত পৰিলে এতিয়া সেইটো পৰ্যায়ত পালে এতিয়া অখিল অখিল গৈ এটা বিশেষ ফেচবুক পোষ্ট সেই পোষ্টটো ইতিমধ্যে ছচিয়েল মিডিয়াত ভাইৰেল পৰিছে পোষ্টটো মই আপোনালোকক শুনাব বিচাৰিছো তেখেতে কৈছে যে দৰকাৰ হলে বিধায়ক পদ এৰি দিম দিনে ৰাতিয়ে হিন্দু মুছলমান শুনি নাথাকো সেই বুলি তেখেতে এটা পোষ্ট কৰিছে আৰু টেগ কৰিছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অখিল গগৈ এই মন্তব্যটো শুনি ইতিমধ্যে বহুতেই কমেণ্টত লিখিছে অখিল গগৈ বিৰুদ্ধেও লিখিছে অখিল গগৈ সপক্ষেও লিখিছে এতিয়া মই বিৰুদ্ধে কম নে সপক্ষে কম সেই সম্পৰ্কে চিন্তা কৰিবলগীয়া এটা বিষয় আহি পৰিছে আগতে মই অখিল গগৈ সপক্ষে কৈ আছিলো কাৰণ তেতিয়া কিছুমান কথা মোৰ ভাল লাগিছিলে যিবিলাক কথা নেকি তেখেতে খুব ধুনীয়াকে উপস্থাপন কৰিছিলে আৰু চৰকাৰৰ যিখিনি মানে কাম কাজ সেই কাম কাজখিনিক লৈ সমালোচনা কৰিছিলে মানে যিবিলাক কাম নেকি নকৰিলেও হয় সেইবিলাক কামৰ ওপৰত তেখেতে প্ৰত্যেকে প্ৰকাশ কৰিছিলে সেই কথাবিলাক ঠিকেই আছিল তেতিয়ালৈকে মানে যিখিনি কথা তেখেতে মাত মাতে কিছুমান কথা ভাল লাগে মানে কথাখিনি ধুনীয়াকে বুজাই মেলি কয় কিন্তু এতিয়া যিহেতু আপোনালোকে জানেই যে ইতিমধ্যে আপোনালোকে জানেই যে ঢিংকাণ্ডৰ পিছতেই অসমত যিমানবিলাক সংগঠন আছে প্ৰত্যেকটো সংগঠনে বাংলাদেশী মুছলমানৰ বিৰুদ্ধে ইতিমধ্যে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি আহিছে যে বাংলাদেশী মুছলমান অসমৰ পৰা মানে বহিষ্কাৰ কৰিব লাগে যে এইসকলে এইবিলাক ঘটনা ঘটাই থাকে শেহতীয়া যিটো ঘটনা ঘটি গল ঢিংকাণ্ড সেই ঘটনাটোত ইতিমধ্যে এই বাংলাদেশী মুছলমানসকলে জড়িত তাত থলুৱা মুছলমানসকল নাই এতিয়া বদনামটো হৈছে কি গোটেই মুছলমান জাতিটোৰ বদনাম হৈছে এতিয়া মুছলমান বুলি কৈ দিলে বা মিয়া বুলি কৈ দিলে কি হয় গোটেই জাতিটো বুজাই দিয়ে এতিয়া কথা হল যে যিসকল বাংলাদেশী মিয়া হয় তেওঁলোকৰ বিৰুদ্ধে ইতিমধ্যে দল সংগঠনে মাত মাতি আহিছে যে তেওঁলোকক অতি সোনকালে বহিষ্কাৰ কৰিব লাগে সেই সম্পৰ্কতে কৈ আহিছে কিন্তু থলুৱা মুছলমানৰ বিৰুদ্ধে কতো কোৱা নাই গতিকে এই ক্ষেত্ৰত যিহেতু সকলোৱে মানে সমৰ্থন জনাব লাগিছিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই ঢিংকাণ্ডৰ এগেইনষ্টত যিখিনি কথা কৈছিলে কথাখিনি যদি আপোনালোকে শুনে নিশ্চয় বুজি হব যে এই বাংলাদেশী মুছলমানসকলে কি পৰ্যায়ত মানে এইবিলাক কাণ্ড কৰি যে মানুহবিলাক যে খেদিছে যে এখন গাঁৱত ধৰক কোনোবা দুঘৰমান অসমীয়া মানুহ আছিলে তেওঁলোকক মানে কি কৈছে কেনেকে খেদিব পাৰি সেই ব্যৱস্থাটোক আৰু তেওঁলোকে যি টি কাম কৰিবলৈ মানে ভয় নকৰে এনেকুৱা কাম এনেকুৱা কাম ঘটনা কৰিবলৈ তেওঁলোকে ভয় নকৰে গতিকে সেইকাৰণে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই জনাইছিলে যে এনেকুৱা কাণ্ড প্ৰত্যেকখন মানে জিলাতে হৈ আছে যে এনেকুৱা ধৰণৰ ঘটনা ঘটাই থাকে মানে কোনো এখন গাঁৱত মানে মানে যিসকল হিন্দু হয় তেওঁলোক থাকিব নোৱাৰে মিয়াসকলৰ উৎপাতত থাকিব নোৱাৰে বুলি জনাইছে কিন্তু এই কথাবিলাকক লৈ ইতিমধ্যে যি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিলে প্ৰতিক্ৰিয়াক যিহেতু প্ৰত্যেকে সমৰ্থন জনাইছিলে মানে থলুৱা মুছলমানসকলেও সমৰ্থন জনাইছে যে কথাখিনি ঠিকে আছে কিন্তু অখিল গগৈ যি মন্তব্য হব লাগে এই ক্ষেত্ৰত থলুৱা মুছলমানসকলৰ বিৰুদ্ধে তেখেতক কবলৈ কোৱা নাই তেখেতে বাংলাদেশী মুছলমানসকলৰ বিৰুদ্ধে কওক যিসকলে নেকি এইবিলাক ঘটনা ঘটাই থাকে বদনাম কাৰ হয় থলুৱা মুছলমানসকলৰ হয় গতিকে তেওঁলোকেও এই ক্ষেত্ৰত আগভাগ লৈছে যে খেদিব লাগে মানে ভাল হোৱা নাই কোনে নিজৰ মাটি এৰি দিব পাৰো প্ৰত্যেকে যেনে তেনে চলি আছে যেনে ঘৰখন চলাই আছে মানে এতিয়া পৰিয়াল যিটো বৃদ্ধি হৈ গৈ আছে ক্ৰমান্বয়ে কাৰোবাৰ এতিয়া ধৰক আগতে আছিলে দুটা সন্তান সেই দুটা সন্তানৰ পৰা কি হৈছে কি বোলে প্ৰত্যেকে দুটাটা লোৱা হ'ল চাৰিটা হলে নাই পৰিয়াল গতিকে তেনেকৈতো জনসংখ্যাটো বৃদ্ধি হৈ গৈ থাকিব দুটাৰ পৰা চাৰিটা চাৰিটাৰ পৰা আঠটা হয় দুটাটাকে হলেওতো এনেকে বাঢ়ি গৈ থাকিব গতিকে এই ক্ষেত্ৰত যিহেতু সংখ্যালঘুৰ যিটো জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি হৈছে বুলি কৈছে শেহতীয়া যি ইতিমধ্যে প্ৰায়বিলাক জিলাতে বৃদ্ধি হৈছে বুলি ইতিমধ্যে জনাইছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই জনাইছে যে প্ৰায়বিলাক জিলাতে মানে মুছলমানৰ সংখ্যা বৃদ্ধি হৈছে বুলি কৈছে এতিয়া কথাটো মিছাও নহয় এইটো সঁচা কাৰণ যিখিনি ডাটা তেখেতলোকে লাভ কৰিছে সেই ডাটা মতেইটো জনাইছে কথাবিলাক গতিকে এই ক্ষেত্ৰত অখিল গগৈ কথাখিনি সমৰ্থন জনাব লাগিছিলে কিন্তু তেখেতে বিৰুদ্ধে কৈ আছে যাৰ কাৰণে বহুতেই বেয়া পাইছে
শিবসাগর যেহেতু এইবার অখিল গৈ জিকার কোনো সম্ভাবনা না থাকবে, যদি শিবসাগর সমষ্টি হয়ে যদি খেলে কিন্তু জিকার সম্ভাবনা না থাকবে, এই কারণে কারণ তেখেতর কিছু কথা মানে রাইজে বুঝি পাইছে তেখেত যে মুসলমান প্রেমী হয় বা তেখেত মিয়া প্রেমী হয় বলে ইতিমধ্যে বুঝি পাইছে বহুতে। কারণ তাত যেহেতু সরসংখ্যক মানুষই যেহেতু তাত হিন্দু হয়, তাত কোনো মুসলমান আছে কিন্তু ইমান নাই মানে, কিন্তু যখন মুসলমান আছে তেওঁলোকে হিন্দুকে সাপোর্ট করে মানে তেওঁলোকে হিন্দুর লগতে থাকে, কিন্তু যখন বাংলাদেশী মুসলমান তেওঁলোকে তো হিন্দুর লগত থকা নাই, তেওঁলোকে তো হিন্দুর এগেইনস্টে কাম কিছুমান করে, বাংলাদেশী হিন্দুয়ে হোক বা বাংলাদেশী মিয়াই হোক, গতিকে সকলে কেতিয়াও মানে অসমীয়াসকলক সাপোর্ট করে অহা নাই, তেওঁলোকে বিরুদ্ধে থাকে। গতিকে সেই কারণে অখিল গৈয়ে এই ক্ষেত্রে মানে সরকারখন সমর্থন জানাব লাগিছিল যে যিখিনি কাম করেছে মিয়ার বিরুদ্ধে যিখিনি কাম হাত লব বিচাৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সমর্থন জানাব লাগে, কিন্তু জানা নাই তেখেতে যে একেবারে এটা কি বলে কৈছে যে দরকার হলে বিধায়ক পদ এৰি দিম, মানে হিন্দু মুসলমান শুনি না থাকো, বিধায়ক পদ তেখেতে এৰিব পাৰে কোনো বেয়া নাপায়, অখিল গৈয়ে যদি আজি তারিখ যদি বিধায়ক পদ এৰিও দিয়ে কোনো দুঃখ নকৰে। আগতে তেখেতক ভাল পাইছিলে, তেখেত যে জেলত আছিলে তেতিয়া তেখেতক সকলে ভাল পাইছিল, এটা কারণে কারণ তেখেতে হিন্দু মুসলিমক লৈ কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাছিলে, তেতিয়া মুসলমান প্রেমী হওয়া নাছিলে, হয়েছিল যদি ইমান নহয় মানে তেতিয়া মুসলমানের সপক্ষে না থাকে। আজিকালি মানে কি যেতিয়াই বিধায়ক পদটো লাভ করলে তেতিয়াই তেখেতে মুসলমান প্রেমী হয়ে গেল, যেতিয়া কংগ্রেসের লগত যেতিয়া হাত মিলাল তেখেতে মুসলমান প্রেমী হয়ে পড়লে, মানে মুসলমানের এগেইনস্ট যদি সরকারখানে কিবা এটা কয় ঘপকে ধরে লয় অখিল গৈয়ে, সব ক্ষেত্রতে মাত মাতে, সব ক্ষেত্রে মাত মতার কারণে অখিল গৈয়ে বহুতে বেয়া পাইছে। যদি তেখেতে যদি কমেন্ট সেকশন যদি ভালকে পড়ে এটা নিশ্চয় বুঝিয়ে যে তেখেতক এটা লগ এড়িছে, তেখেতক যদি কমেন্ট সেকশন যদি আপনাদের পড়ে তাহলে গম পাব যে অখিল গৈয়ে বেয়া পাওয়া মানুষ সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে। হয় তেখেতক ভাল পাব একাংশই যখন মানে জানে যে এটা সম্প্রদায়ের লোক সকলে তেখেতক ভাল পায়, তেখেতক ফলোয়ার্স ক্রমান্বয়ে বহাই বহাই নি আছে, এটা পোস্ট করলে যথেষ্ট তেখেতর ফলোয়ার্স গুছি আহে, কোন সকল আহে সেটাতো সকলে বুঝি পাইছে, সেকুয়েলটি ওলাই পড়ব, গতিকে অখিল গৈ আগর যিজন অখিল গৈ সেইজন এতিয়া হৈ থকা নাই, যেতিয়াই তেখেতে বিধায়ক পদটো পালে তার পিছতে যিকোনো বিষয়ে তেখেতে মাত মাতি দিয়ে, মানে যিটো নেকি মাত নেমাতিলেও হয় তেখেতে বহি থাকিলেও হয়। এতিয়া এইটো কথাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যক লৈ তো বেলেগে তো প্রতিক্রিয়া প্রকাশ করা নাছিলে ইমানকে, যে অখিল গৈ যেনেকে ধরনে মানে উঠি মেলি কৈ দিয়ে যে মানে সাম্প্রদায়িক রাজনীতি কৰি আছে বিজেপি সরকারখানে বা এনেকুৱা তেনেকুৱা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাসে পদত্যাগ কৰিব লাগে এই ধরনের মন্তব্য প্রকাশ করে থাকে, পদত্যাগ করার দুই কথা, পদত্যাগ এটা অখিল গৈ করবলগা হব পারে, তেখেতে নিজে করিম বলে কৈছে বিধায়ক পদ এৰি দিম বলে কৈছে, এই দিয়াটো বহুতে বিচাৰিছে ময়ো বিচাৰিছো, কারণ অখিল গৈ পক্ষত বহু ভিডিও বনাইছিল কিন্তু এতিয়া গম পালো যে মানুষজন মানে থলুয়া সকলের পক্ষত নাই, মানে তেখেত শিবসাগর পক্ষত নাই, শিবসাগর এগেইনস্টে আছে, এটা এনেকুৱা লেখা অনুভব হৈছে কথাবিলাক, কারণ তেখেতে শিবসাগর থাকি মানে কো কথা কৈ থাকে, মানে ধুবুরী কথা মানে শলাগি থাকে বা বেলেগ বেলেগ যত যত মুসলমান লোক আছে তার সম্পর্ক কথাখিনি কৈ থাকে, কিবা এটা কবই নয়, মুসলমানের বিরুদ্ধে যদি কোনোবা এটা মাত মাতে সেইটো এগেইনস্ট তেখেতে আকো মানে কব বিচাৰে, তেখেতে তো কব নালাগে মনতে তেখেতে যিয়ে নহয় কিন্তু সেইখিনি প্রতিক্রিয়া প্রকাশ কৰি দিয়ে, যার কারণে বহুতে বেয়া পাইছে। আর অখিল গৈ যে 2026ত যে শিবসাগর সমষ্টির পৰা যে টিকেট লাভ করে যে নিজিকে যদি 100% নিশ্চিত, কারণ ইতিমধ্যে জানে যে যে বিল আছিল যেহেতু অখিল গৈ পক্ষত নাই, অখিল গৈ পক্ষত আগতে আছিল এতিয়া নাই, আর এটা গম পাই গৈছে অলরেডি অখিল গৈ বিল, অখিল গৈ আর নতুনকে বুঝাব নালাগে, আর তেখেতর মন্তব্যের পরে ধরা পড়েছে, গতিকে অখিল গৈ যে 2026ত যে নিজিকে এটা 100% নিশ্চিত হয়ে পড়েছে, আর অখিল গৈ সপক্ষত মানে আর বহুত বিশেষ ভিডিও বনায় পেলায় আপনার জনসায় নাথাকু যে অখিল গৈ আমুকটো কৰিছে তামুকটো কৰিছে, যিখিনি মন্তব্য প্রকাশ করে সেইখিনির উপর মানে জানাম যে অখিল গৈ যে বহুত ভাল কাম করব ভবিষ্যতে এটা আশা করব নোৱাৰো, মানে আজির তারিখে আশা করব নোৱাৰি, হয়তো আপনারা কয় নকয় না জানো কমেন্টত লিখিব, কিন্তু মই বিশেষ আশা নকৰো এটা কারণে, কারণ তেখেতে রাজনীতি করেছে করক কিন্তু ইমান তললে নামিব নালাগে, মিয়ার ভোট কেটামান নেপালে কি নিজিকিব নেকি তেখেতে, হিন্দুসকলে জিকাব নোৱাৰিব নেকি যে মিয়ার ভোট ললেহে যে তেখেত জিকিব, কার পক্ষ তেখেতে লব বিচাৰিছে সেইখিনি নিজেই যদি তেখেতে যদি বুঝি পায় বা যদি চিন্তা করেছে গভীরভাবে তেতিয়া তেখেতে নিজে বুঝি হব যে যিসকল থলুয়া ভূমিপুত্র তেওঁলোকেতো লগ এৰিছে, এতিয়া যিসকল মানে থলুয়া মুসলমান তেওঁলোকেও লগ এৰিছে, এতিয়া
কারণ তেওঁলোকেও এইখিনি কথা সমর্থন কেতিয়াও নকয়। কোনোবাই নিজৰ মাটি এৰি দিব পাৰে নেকি বাৰু কাৰোবাক? সি লাগিলে যি জাতি নহওক, সি হিন্দুৱে হওক বা মুছলমানেই হওক, কেতিয়াও এৰি দিব নোৱাৰে বহিৰাগত এটা। গতিকে সেইকাৰণে বহুতে এই ক্ষেত্ৰত মাত মাতিছে, আমি এইখিনি শুনিছো। কিছুমান মানে যিসকল বাংলাদেশী মিয়া হয় তেওঁলোকেহে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে, অখিলকে সমৰ্থন জনাই আছে। গতিকে সেইসকলে কৰিব, কাৰণ তেখেতলোকেতো আৰু অসমেই কত যাব বিচাৰিব, কাৰণ অসমতে ধুনীয়াকে চলি আছে। অসমীয়াসকল যে একেবাৰে অলপ কথাতে যে ভুল যায় সেইটো সকলোৱে জানে। অলপ মৰম কৰিলেই যে অসমীয়া ঘৰত যে সোমাব পাৰি এই কথাটো সকলোৱে জানে, কাৰণ মিয়াবিলাকে গম পাই গৈছে যে অসমীয়া ঘৰত কাম কৰিলে অসমীয়া ঘৰত থাকিব পাৰে। সেই কথাবিলাক তেখেতলোকে জনাৰ পিছতেই এই ধৰণৰ ঘটনাবিলাক ঘটাই আছে তলে তলে। গতিকে মই ভাবো আপোনালোকে নিজে চিন্তা কৰি চাব কথাবিলাক, অখিল গগৈ সমৰ্থন কৰে নে নকৰে আপোনালোকৰ নিজৰ কথা, কিন্তু মই সমৰ্থন এতিয়াৰ পৰা নকৰো। অখিল গগৈ এতিয়া কি হল গম পাই নাপায়। যিটো লুডুগুটি যিটো একৰ পৰা এশলৈ যিটো সাপৰ যিটো খেল আছিলে যে এশ পালে যে মানে জিকি যায়, এতিয়া অখিল গগৈ একৰ পৰা 99 পাইছিলেগে। 99 কি হল, সাপে খাই দিলে, লাষ্টত এতিয়া একত পৰিলেহি। এতিয়া সেইটো পৰ্যায়ত পালেহি এতিয়া অখিল গগৈ। উঠিলে, বহুত কষ্ট কৰি উঠিছিলে, বিধায়ক পদটো লাভ কৰিছিলে, বহুতখিনি কষ্ট কৰি তেখেতে সেই পৰ্যায় পাইছিলে, সেই সন্মানটো পাইছিল। কিন্তু যেতিয়া এই কেছটো হৈ গল, এতিয়া যে হিমন্ত বিশ্বমৰ জনপ্ৰিয়তা যে বৃদ্ধি হল এইটো সকলোৱে গম পালে, কাৰণ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বশৰ্মাই থলুৱাসকলৰ কথা যে চিন্তা কৰে এইটো কথাটো স্পষ্ট হৈ পৰিলে। আৰু এতিয়া তেখেত পুনৰ 26 মুখ্যমন্ত্ৰী হবই, আৰু কেইবছৰ লাগিব ঠিক নাই কংগ্ৰেছক। কংগ্ৰেছৰ পৰা যে মুখ্যমন্ত্ৰী যে হব নোৱাৰে এইটো নিশ্চিত। বেয়া লাগে মাত্ৰ গৌৰৱ গগৈ, কাৰণ গৌৰৱ গগৈ মানুহজন স্পষ্টবাদী আছিলে আৰু তেখেতে মানে এনেকুৱা মানে মুছলমান প্ৰেমী নহয়, সকলো লগত তেখেতে মিলি থাকিব বিচাৰে। নিশ্চয় বুজি পাইছে কথাবিলাক আপোনালোকে। গতিকে তেখেতৰ কাৰণে বেয়া লাগে, তেখেত এটা স্থিতিতে যে থাকে, তেখেত জিকি থাকিব। কিন্তু এইসকল সুবিধাবাদী কেতিয়াও নিজি। এইখিনিয়ে মই জনাইছো, যদি কিবা কব লগা আছে নিশ্চয় জনাব আপোনাৰ কমেণ্ট ছেকশ্যনত। ধন্যবাদ, জয় আহোম।